আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দ্বিতীয়বারের মতো সরকার গঠন করছেন কনরাড সাংমা। আগামী 7 মার্চ মেঘালয়ে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন সাংমা। সাংমা ইতিমধ্যে শুক্রবার গভর্নর ফাগু চৌহানের কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেছেন এবং সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার ঘোষিত নির্বাচনী ফলাফলে 26টি আসন জিতে এনপিপি। তিনি বিজেপি, এইচএস, পিডিপি, পিডিএফ এবং আইএনডি সঙ্গে নিয়ে সরকার গঠন করবেন। সম্প্রতি ঘোষিত মেঘালয় বিধানসভা নির্বাচনে কনরাড সাংমার নেতৃত্বাধীন এনপিপি 26টি আসন জিতেছে। বিজেপি, এইচএস, পিডিপি, পিডিএফ এবং আইএনডি 2টি করে আসন জিতেছে। অন্যদিকে রাজ্য কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস 5টি করে আসন জিতেছে। অন্যদিকে রাজ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস 5টি করে আসন জিতেছে। 60 সদস্যের মেঘালয় বিধানসভায় সরকার গঠনের জন্য 31টি আসন প্রয়োজন। তাই বিজেপি সহ অন্যান্য দলের সঙ্গে জোট সরকার গঠন করতে যাচ্ছেন কনরাড সাংমা। এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা সাবধান, সম্প্রতি এক নতুন ধরনের প্রতারণা এসেছে বাজারে। বিশেষত এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের এই ফাঁদে ফেলছে প্রতারকরা। ফলে আপনিও যদি এইচডিএফসি ব্যাংকের গ্রাহক হন তবে এই খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের একেবারে ব্যাংকের কায়দায় এসএমএস লিখে পাঠাচ্ছে প্রতারকরা। তার মধ্যেই দেওয়া হচ্ছে একটি লিঙ্ক, বলা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে এখনই কেওয়াইসি আপডেট করে নিন। অনেকেই এটি ব্যাংকের থেকে পাঠানো এসএমএস ভেবে ক্লিক করছেন আর তাতেই বড় কেলেঙ্কারির শিকার হচ্ছেন তারা। এই বিষয়ে এইচডিএফসির গ্রাহক টুইটারে তার কাছে আসা মেসেজের ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে তার কাছে আসা মেসেজে লেখা, এইচডিএফসি গ্রাহক, আজ থেকে আপনার এইচডিএফসি নেট ব্যাংকিং বন্ধ করে দেওয়া হবে। এই জাতীয় লিঙ্কে ক্লিক করলেই বড় সড় প্রতারণার ফাঁদে পড়বেন। এই ধরনের লিঙ্কে ক্লিক করলেই বড় সড় প্রতারণার ফাঁদে পড়বেন। কোনো ভুয়ো ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে দিলে সেখানে তারা আপনার সব বিষয়ে জেনে যাবে। আবার আপনার অজান্তেই ফোনে কোনো রিমোট অ্যাক্সেস অ্যাপ ইনস্টল হয়ে যেতে পারে, যেটি ব্যবহার করে আপনার ইউপিআই অ্যাপ থেকে শুরু করে ওটিপি সব কিছুরই তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। গ্রাহকদের ফিশিং কেলেঙ্কারি সম্পর্কে সতর্ক করেছে এইচডিএফসি কর্তৃপক্ষ। তারা এই ধরনের কোনো নম্বরে রিপ্লাই অথবা লিঙ্কে ক্লিক না করার অনুরোধ জানিয়েছেন। 3 রাজ্য দখল করায় শিলচরে বের হল বিজেপির বিজয় মিছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর শুক্রবার শিলচরের ইটখোলা দলীয় কার্যালয় থেকে এক বিজয় মিছিল বের করা হয়। বিজয় মিছিলটি শিলচর শহর পরিক্রমা করে পুনরায় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। আনন্দ উল্লাসে বিজেপির কর্মীরা এই বিজয় মিছিলে যোগদান করেন। মিছিল শুরুতে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিজেপি সরকার সব সময় জনসাধারণের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, তা আরও একবার প্রমাণ করলেন জনসাধারণ। বিধায়ক বলেন, বিজেপির এই জয়ের জন্য জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনেও বিজেপি সরকার বৃহৎ জয় লাভ করবে বলে আশাবাদী বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই বিজয় মিছিলে বিজেপির কর্মী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। কেন্দ্রের বিজেপি সরকারের অন্যায়ভাবে গড়ে ব্যবহৃত সিলিন্ডারের মূল্য 50 টাকা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত সিলিন্ডারের মূল্য 350 টাকা বৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই দল। শুক্রবার অনুরূপভাবে কাছাড় জেলা কমিটিও প্রতিবাদ জানায়। দলের কর্মী সমর্থকেরা ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে দুপুর 12টা নাগাদ শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে অন্যায় এবং অযৌক্তিকভাবে
অত্যাধিক হারে বৃদ্ধি করা রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা। বারবার রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি ঘটিয়ে জনসাধারণকে লুণ্ঠন করা বন্ধ করার দাবি জানিয়েছেন। 11,000 শিল্পী এবং কলাকুশলী বিহু নৃত্য প্রদর্শন করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করার লক্ষ্যে রাজ্যে এখন জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে চলছে এই বিশাল প্রস্তুতি। আগামী 14 এপ্রিল রাজ্যে 11,000 শিল্পী একসঙ্গে সরুষজাই স্টেডিয়ামে বিহু নাচ প্রদর্শন করবেন। অসম সরকার প্রথমবারের মতো এই পদক্ষেপ হাতে নিয়েছে। 14 এপ্রিল এই আয়োজনে সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে এই বিশ্ব রেকর্ডের সাক্ষী হওয়ার জন্য সদর আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে ইতিমধ্যে মন্ত্রীদের একটি তালিকা প্রস্তুত করে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এই তালিকায় থাকা অসম সরকারের মন্ত্রীরা সশরীরে গিয়ে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সামনে সরাই নারকেল দিয়ে সাদর আমন্ত্রণ জানাবেন। এজন্য মন্ত্রীরাও প্রস্তুত হয়েছেন। প্রত্যেক মন্ত্রীকে রাজ্য ভাগ করে দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী কেরল এবং লাক্ষাদ্বীপে যাবেন মন্ত্রী রণজিৎ কুমার দাস। মন্ত্রী অতুল বরা যাবেন বিহার এবং মিজোরামে। এছাড়া ইউজি ব্রহ্ম যাবেন মণিপুরে। চন্দ্রমোহন পাটোয়ারির দায়িত্ব পড়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়। আরও চাই এই মানসিকতা একাংশ সরকারি কর্মচারীর। এতে কর্মচারীর কার্যালয়ের পরিবর্তে ঠাই হচ্ছে লালগড়ে। ঘুষকাণ্ডে আরও 2 জন সরকারি কর্মচারী গ্রেফতার। শুক্রবার একই দিনে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করা হলো 2 সরকারি কর্মচারীকে। গ্রেফতার করেন দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা। নোয়াগাঁও জেলার কলিয়াবর সার্কল অফিসের লাটমণ্ডল প্রঞ্জল বরা এবং সহকারী পঞ্জীয়ক বিদ্যাধর দাসকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার লাটমণ্ডল রাজেশ রায় এবং তার প্রাইভেট গাড়ির চালক রন্টু কলিতাকেও গ্রেফতার করা হয়েছিল। ব্র্যান্ডেড কোম্পানির নামে নকল ঔষধ সরবরাহের গ্যাঙ্গে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হওয়া গ্যাঙ্গের নেতা অশোক কুমার হিসাবে শনাক্ত করা হয়েছে। তিনি বুলন্দ শহরের সেকেন্দ্রাবাদ থানার অন্তর্গত টিচার্স কলোনির বাসিন্দা। শিগ্রা এলাকার চার্চ কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অশোকের জানানো মতে মনোসেফ ও গেবাপিন এনটি, ক্লাবাম 625, পেন ডি, পেন 40, সেফ এজেড এবং টাক্সিমোর মতো প্রায় 300 বাক্স ঔষধ উদ্ধার করা হয়েছে। হিমাচল প্রদেশ থেকে ব্র্যান্ডেড কোম্পানির নামে নকল ঔষধ তৈরি করে বারাণসীতে অবৈধ স্টোরেজ গ্যাঙ্গের মূল হোতাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ এসটিএফের বারাণসী ইউনিট। এই চক্রের নেতা বুলন্দ শহরের সেকেন্দ্রাবাদ থানা এলাকার টিচার্স কলোনির বাসিন্দা অশোক কুমারকে গ্রেফতার করা হয়। ওই ঔষধগুলি বারাণসী সহ পূর্বাঞ্চলের অন্যান্য জেলা এবং পাটনা, গয়া, পূর্ণিয়া, কলকাতা এবং হায়দ্রাবাদের মতো জায়গায় সরবরাহ করা হয়। বাজেয়াপ্ত করা নকল ঔষধের আনুমানিক মূল্য প্রায় 7.5 কোটি টাকা। এছাড়া উদ্ধার করা হয়েছে প্রায় 4,40,000 টাকা, জাল বিল এবং অন্যান্য কাগজপত্র। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় থানা থেকে গ্যাং সদস্যদের উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুকুরের জল থেকে উদ্ধার করা হলো এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা শুক্রবার বিলোনিয়া রাখিরামপাড়ায়। শুক্রবার সকাল 9টা নাগাদ বিলোনিয়া রাখিরামপাড়াতে কিছু লোক পুকুরের জলে মৃতদেহ ভাসতে দেখে খবর দেয় বিলোনিয়া থানায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুকুরের জল থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। উদ্ধার করা মৃত ব্যক্তির নাম সঞ্জু ত্রিপুরা, বয়স 35 বছর।
পেশায় তিনি একজন শ্রমিক। সঞ্জি ত্রিপুরার মৃতদেহের মধ্যে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এটি খুনের ঘটনা। এলাকাবাসী সহ মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে সঞ্জু ত্রিপুরা স্ত্রী এবং ছেলে মিলে সঞ্জুকে খুন করে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে তথ্য প্রমাণ লুপাটের জন্য।